বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার 3 দিন পর রংপুর নগরীর সিটি বাজার এলাকায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন মেরাজ, তাহির সহ 5 জন, আহত হয় 5 শতাধিক। স্বৈরাচার পতনের আন্দোলন করতে গিয়ে কেউ কেউ হয়েছেন এতিম, কেউ বা হারিয়েছেন স্বামী সন্তান। সেদিন শহীদ ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের স্ত্রী নাজনীন ইসলামের আশ্রয় এখন বাবার বাড়ি। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে সংশয়ে তিনি, আর ছেলে হারিয়ে দিশেহারা মেরাজুলের মা। আমাদের দেখার মতন কেউ নেই, আমাদের যে পাশে কেউ দাঁড়াবে সেই লোকটাও আমাদের নেই। আমার ছেলের হত্যার বিচার চাই, আমার বউ, আমার নাতি, আমি এই সংসারে কিভাবে চলবো, সরকারের কাছে আমরা এটাই চাই। এদিকে নগরীর পূর্ব শালবন এলাকার সবজি বিক্রেতা শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের দায়িত্ব নেওয়ারও কেউ নেই। সদ্য বিধবা ছেলের বউ ও নাতনিকে নিয়ে কষ্টে দিন পার করছেন সাজ্জাদের মা ময়না বেগম। আমার ছেলে আমাদের পরিবার চালাইতো, এখন আমাদের পরিবারের সংসারের খরচ দেওয়ার মতো, খরচ করার মতো কেউ নাই, আমাদের একটাকা উপার্জন করার কেউ নাই। ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে চোখে গুরুতর আঘাত পান নগরীর কুকরুল এলাকার আবেদ আলী। বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন তিনি, মানবেতর জীবন কাটাচ্ছে আবেদ আলীর পরিবার। মুখমণ্ডল যখন ফায়ার করছে তখন আমি ডাইনকাত হয়ে পড়ে গেছিলাম। ডাইনকাত হওয়াতে আমার এই বাম পায়ের থেকে শুরু করে এই বাম সাইড পরিপূর্ণ ফায়ার করছে, অন্তত কয়েকজন হবে। তখন আমি সেন্স হারা হয়ে গেছিলাম, আমার কোনো সেন্স ছিল না কেন। এদিকে সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার এবং আহতদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সরকার তাদের জন্য সারা জীবন চিকিৎসার দায়িত্ব নিচ্ছে, যাদেরকে বিদেশ পাঠাতে হবে তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে, যাদের চিকিৎসা দেশে করা সম্ভব না, এবং তাদেরকে পুনর্বাসনের জন্য যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় বা সহযোগিতা করতে হয় সেটা আমরা করব। ইসমাইল হোসাইন, বৈশাখী সংবাদ, রংপুর।